আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাখাইনে বন্ধ হয়নি মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়ন। ফলে প্রতিদিনই রোহিঙ্গারা আসছে বাংলাদেশে, তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো। বিপুল সংখ্যক রোহিঙ্গার সাময়িক আশ্রয়ের জন্য উখিয়ায় নতুন ক্যাম্প নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে পরিস্থিতি দেখতে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকায় সীমান্ত পেরিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। ইতিমধ্যে প্রায় 3 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড় ও রাস্তার পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে তারা। কেউ কেউ ঠাঁই পেয়েছে পুরনো ক্যাম্পে, অনেকে ছড়িয়ে পড়ছে লোকালয়ে, কক্সবাজারের বাইরেও ছড়িয়ে পড়ছে তারা। বাংলাদেশে আরো এখন গদ্দুয়ার বাঁধে দিবলা ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী গর্বাইদের। আর রাখাইনের নির্যাতনে অনেকেই বাংলাদেশে আসছেন আহত হয়ে। সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া গুলিবিদ্ধ ও বিস্ফোরণে আহত অন্তত 72 জন এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের জন্য তাদের এক জায়গায় সাময়িক আশ্রয় কেন্দ্রে জড়ো করার কাজ শুরু করেছে প্রশাসন। উখিয়া টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন পথে চেকপোস্ট বসিয়ে তাদের লোকালয়ে ছড়িয়ে পড়া বন্ধ করার চেষ্টা করছে পুলিশ। অত্র এলাকায় আমরা 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের জেলা পুলিশের পোশাকধারী পুলিশ আছে, আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, আমাদের গোয়েন্দা পুলিশ মানে যারা সাদা পোশাকে মানে আমাদের পুলিশ মোতায়েন আছে। উখিয়ার কুতুপালংয়ে বন বিভাগের 2000 একর জমিতে 300 শেড বানানোর কাজ শুরু হয়েছে। ছড়িয়ে ছিটে থাকা রোহিঙ্গাদের নতুন ওই ক্যাম্পে জড়ো করার পরই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন করার কাজ শুরু হবে। আমরা প্রত্যেকটা ইভেন্ট যাতে সুন্দরভাবে সাকসেসফুলি এবং ফুল সিকিউরড হতে করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এদিকে 2 দিন ধরে কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের কাছে পরিস্থিতি তুলে ধরেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতন গণহত্যা শামিল। কোন দেশ কোন একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপরে এইভাবে নির্মম হয়ে এইভাবে অত্যাচার করেছে, এটা একটা অমার্জনীয় অপরাধ তারা করেছে। এবং যে কাজগুলো তারা করেছে প্রত্যেকটা কাজের ভিতরে গণহত্যার যে সমস্ত উপাদানগুলো থাকে প্রত্যেকটি উপাদান আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গাদের অবস্থা দেখতে মঙ্গলবার কক্সবাজারের উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে আজই ওই এলাকায় যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া গত 4 দিন ধরে কক্সবাজারে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।